হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে এই রকমের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে মিস করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো রাফিস প্ল্যান। আপনারা অনেকেই এই গাছের নাম লেডি প্লাম হিসেবেও নামে পরিচিত হতে পারেন, বা আপনারা বাম্বু প্লাম নামেও পরিচিত থাকতে পারেন। তো এই কয়েকটি নাম, তো এই গাছের প্রজাতি যেটা হলো ফান প্লাম। এই গাছের উচ্চতা 3 থেকে 4 ফুট পর্যন্ত লক্ষ্য করা যায়, এবং মিনিমাম আপনারা কিন্তু 2 থেকে 3 মিটার পর্যন্ত এর উচ্চতা লক্ষ্য করতে পারেন। তো এটা একটি বেস্ট ইনডোর প্ল্যান্ট। আপনারা যদি এমন কোনো গাছ বাড়ির মধ্যে লাগাতে চান, তো অবশ্যই এটা অবশ্যই বেস্ট প্ল্যান্ট এবং খুবই লো মেনটেন্যান্স। এই গাছের জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই। এই গাছ খুবই লো লাইটের প্রয়োজন হয়, লো থেকে মিডিয়াম লাইট, যে কোনো আলোতেই কিন্তু এই গাছ বেঁচে থাকতে পারে। এই গাছের জন্য কিন্তু সরাসরি সূর্যের আলোর প্রয়োজন নেই। যদি সূর্যের আলো পাই, তাহলে কিন্তু এই গাছ মারাও যেতে পারে। তো আপনারা অবশ্যই বাড়ির ভেতরে বা অফিস বা অ্যাপার্টমেন্ট, যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন। এই গাছ কিন্তু আপনারা পট, যে কোনো মাটির পট বা সিরামিক, প্লাস্টিক, যে কোনো পটের মাধ্যমে কিন্তু আপনারা এই গাছ গ্রো করতে পারেন। অবশ্যই এই গাছের পটের নিচে অবশ্যই হোল থাকে, যেন এমন পট আপনারা কিন্তু অবশ্যই নির্বাচন করবেন। তো এই গাছের কেয়ার খুবই সহজ। তো কীভাবে আপনারা এই গাছের কেয়ার করবেন, তা চলুন আমরা এবার এক এক করে জেনে নিই। সবার প্রথমে যেটা আমাদের জেনে রাখা উচিত, ওয়াটার। এই গাছের জন্য কী রকম জলের প্রয়োজন বা কতটা জল দেবেন, তো সেটা জেনে নিই। তো জল দেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই এই গাছের যে মাটি, আপনারা কিন্তু চেক করে নেবেন। এই গাছের জন্য কিন্তু অবশ্যই ইনডোর সয়েল ব্যবহার করবেন বা পোটিং মিক্স, এইগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো জল দেওয়ার আগে আপনারা অবশ্যই এই গাছের মাটি চেক করে নেবেন, ময়েশ্চার যেন ঠিকঠাক থাকে, এবং জল দেওয়ার আগে দেখবেন যেন গাছের সয়েল মাটি যেন ড্রাই অবস্থায় থাকে। তো ড্রাই থাকলে অবশ্যই জল দেবেন। আপনারা কিন্তু গ্রীষ্মের সময় কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর জল দিতে পারেন, এবং শীতের সময় কিন্তু আপনারা কমপক্ষে 6 থেকে 7 দিন পরও জল দিতে পারেন। তো অবশ্যই চেক করে নেবেন, জলের প্রয়োজন থাকলে তবেই কিন্তু জল দেবেন, অবশ্যই ড্রাই হওয়ার আগেই জল দেবেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা হচ্ছে লাইট। আগেই বলেছি এই গাছের জন্য লো লাইটের প্রয়োজন, লো থেকে মিডিয়াম লাইটের প্রয়োজন। তো এই অবস্থায় কিন্তু গাছের বৃদ্ধি খুবই ভালো হয়, এবং হিউমিডিটি যেন মোটামুটি থাকে, এরকম কন্ডিশনে কিন্তু গাছটি রাখতে পারেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, নিউট্রিয়েন্ট অর্থাৎ ভাইটামিন। এই গাছের জন্য অবশ্যই কিছু ভাইটামিনের প্রয়োজন হয়। তো আপনার গাছের যদি বৃদ্ধি ঠিকঠাক না হয় বা পাতা হলুদ হয়ে যায়, এই সময় কিন্তু আপনারা অবশ্যই মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু ইনডোর প্ল্যান্ট, যেগুলো বাড়ির ভেতরের গাছের জন্য যে ভাইটামিন প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। কমপক্ষে আপনারা 1 থেকে 2 মাস পরপর কিন্তু ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার নিয়ম আপনারা কিন্তু যে কোনো মেডিসিন শপে যেখানে নেবেন সেখানে কিন্তু অবশ্যই জেনে নেবেন, তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, ক্লিনিং। এই গাছের বিশেষ ক্লিনিংয়ের প্রয়োজন নেই। তো যদি কোনো গাছের স্টেম বা অর্থাৎ কাণ্ড শুকিয়ে যায়, বা পাতা হলুদ হয়ে যায়, বা পাতা ব্রাউন বা ব্ল্যাক স্পট ধারণ করে, এই অবস্থায় কিন্তু আপনারা গাছটি ক্লিনিং করতে পারেন। এবং আপনারা কিন্তু যে কোনো গাছের পাতা কোনো ডাস্ট থাকলে আপনারা কিন্তু স্প্রে করে বা জল দিয়ে আপনারা কিন্তু কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারেন। এছাড়াও কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে লিফ সাইন, এগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন, তারপরে কিন্তু আপনার গাছের পাতার কালার, আপনার গ্লেজ লক্ষ্য করতে পারবেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত সেটা হলো প্রুনিং। এই গাছের প্রুনিং কীভাবে করবেন, প্রুনিং এই গাছে খুবই সহজ। যে যদি এই গাছের কোনো পাতা মারা যায় বা ব্রাউন স্পট, এবং নিচের দিকে যদি কোনো পাতা মারা যায় বা শুকিয়ে যায়, এই অবস্থায় কিন্তু আপনারা প্রুনিং করতে পারেন। তো প্রুনিং খুবই সহজ, আপনারা কমপক্ষে বছরে 1 থেকে 2 বার কিন্তু প্রুনিং করতে পারেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, এই গাছের ডিজিজ যদি পেস্ট কিছু হয়, তো আপনারা কীভাবে কন্ট্রোল করবেন। এই গাছের পেস্ট
বলতে বাগস এটাই মেন প্রবলেম, এছাড়াও কিছু মাইটস এবং থিপসও লক্ষ্য করা যায়। এই অবস্থায় যদি আপনারা কোনো কিছু লক্ষ্য করেন, আপনারা অবশ্যই কিন্তু নিম অয়েল ব্যবহার করতে পারেন। কমপক্ষে প্রথমবার ব্যবহার করবেন, যদি প্রথমবার ব্যবহার করার পরেও যদি 100% রেজাল্ট না পান, 6 থেকে 7 দিন পর আবার দ্বিতীয়বার স্প্রে করবেন জলের সাথে মিশিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছের পেস্ট আপনারা কন্ট্রোল করতে পারেন। এছাড়াও কিছু ডিজিজও হয়ে থাকে, যেমন গোড়া পচা বা পাতার উপরে কোনো শুকিয়ে যাওয়া, এই অবস্থায় কিন্তু আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু আপনার গাছটিকে অবশ্যই সুস্থ এবং সবল রাখতে পারবেন। তো এই কয়েকটা টিপস আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, এইরকম এই টিপসগুলো ব্যবহার করলে তাহলে কিন্তু আপনার গাছটিকে অবশ্যই সুন্দর এবং পুষ্ট রাখতে পারবেন। তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম, ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।